ভাবিকে স্লোগানটা দিয়ে শুরু কর, পুতিন কাকু ভয় নাই রাজপথ ছাড়ি নাই, পুতিন কাকু ক্ষমতা হারালে জ্বলবে আগুন রাশিয়ার ঘরে ঘরে। হ্যাঁ, কারণ দর্শক মানে খুবই মজার বিষয় হচ্ছে, আসলে আন্তর্জাতিক রাজনীতিতে মাঝে মাঝে এমন মেরুকরণ হয় অনেকটা কলিজার পানি শুকায় দেয়। কারণ আমরা চাই রাশিয়ার রাজনীতিতে পরিবর্তন হোক, সমস্যা নেই, কিন্তু নট দ্য রাইট মোমেন্ট। কারণ দখলদার বলাম পশ্চিমা বনাম যেই সৌর শক্তিটা আছে, সেই শক্তিকে ঠেকানোর জন্য পুতিন কাকুর বিকল্প এই মুহূর্তে অন্তত রাশিয়ার মসনদে নাই। তবে পশ্চিমারা চেষ্টা করছে পুতিনকে শেষ করে দিতে অথবা ক্ষমতা থেকে সরিয়ে দিতে। দীর্ঘদিন যাবৎ পুতিনের যে রাজত্ব, 20 বছরের সেই রাজত্বে এই প্রথম থাবা পড়তে যাচ্ছে। আমিও আশ্চর্য হয়ে গেছি যে এই একটা সামান্য মহিলা, মানে আমরা সামান্য বলছি, কিন্তু রাশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটকে তোলপাড় করে দেওয়ার মতন একটা সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে। পুতিন কাকুর জন্য দুঃসংবাদ কিনা আমি জানি না, পুতিন কাকু আবার প্যাকেট করে ফেলেন, সমস্যা নাই, কাকু যে কোনো সময় হজম করে ফেলতে পারে। তবে আসুন দেখি মূল ঘটনা কি। 2 দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার রাজনীতিতে পুতিনের একচ্ছত্র আধিপত্য। দেশকে এগিয়ে নেওয়ায় চৌকস এই রাজনীতিকের দিক দিকে যেমন রয়েছে নিরঙ্কুশ সমর্থন, তেমনি পুতিনের বিরোধীদের দমনপীড়নের মতো আছে তার বিরুদ্ধে অভিযোগ। পুতিনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইয়েকাতেরিনা দন্তসোভা নামক এক নারী এবার উঠে এসেছে আলোচনায়, যে রাশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হতে যাচ্ছে আর এই নারী পশ্চিমাদের দাবার গুটি হিসাবে রাশিয়ার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য সর্বোচ্চ অবস্থান তৈরি করা হচ্ছে। গেল সপ্তাহে প্রার্থিতার ঘোষণা দিয়ে রাশিয়ার রাজনৈতিক আলোচনায় উঠে এসেছেন এই নারী। তার আকস্মিক আবির্ভাব আলোড়ন তুলেছে রাজনৈতিক অঙ্গনে। তার নাম প্রকাশের পরপরই তার হিউজ পরিমাণ ফ্যান ফলোয়ার সমর্থক দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে শুরু করে রাশিয়ার রাজনৈতিক অঙ্গনেও। সংবাদ মাধ্যমগুলো তাকে নিয়ে চালাচ্ছে চুলচেরা বিশ্লেষণ। তবে তিনি আদৌ নির্বাচন পর্যন্ত অংশগ্রহণ করতে পারবেন কিনা, কিংবা অংশগ্রহণ করলেও তার পরিণতি বাকি বিরোধীদের মতন নাই হয়ে যাওয়া, বাতাসে মিলাই যাওয়া, অথবা বিদেশে ভ্রমণ করতে গেছে কোনো সাগর পারে তার নিথর দেহটা পইরা থাকা, অথবা ঘুমাই আছে সে ফ্ল্যাটটা ব্লাস্ট হয়ে যাওয়া, কারণ কাকু কিন্তু এগুলাই করেন, এটাও হবে কিনা সন্দেহ আছে। রাজনীতিতে একেবারেই আনকৌরামুখ হচ্ছেন ইয়েকাতেরিনা। 40 বছর বয়সে 3 সন্তানের জননী, পেশায় তিনি একজন সাংবাদিক। স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কারণ পুতিনের বিরুদ্ধে কেউ প্রতিদ্বন্দ্বিতার জন্য মাঠে দাঁড়ায় না। সেইখানে যখন এই নারী হঠাৎ করে এই ঘোষণা দিয়েছেন, তখনই বিষয়টা অনেকটা আলোচনায় উঠে এসেছে। কেউ বলছেন প্রতিদ্বন্দ্বীরা কেউ কারাগারে, কেউ বিচারের মুখোমুখি হয়েছেন, কেউ আবার দেশ ছেড়ে চলে গিয়েছেন, ফলে বেশিরভাগ মানুষেরই নির্বাচনে অংশ নেওয়ার মোহ ভেঙে গেছে। অনেকে নির্বাচনের বয়কটের কথা ভাবছেন, কিন্তু ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকাটা সবচেয়ে জরুরি, কেননা প্রতিনিয়ত জনগণের মতামত প্রকাশের সুযোগ কমে আসছে। পুতিন ভাবেন জনগণ সবসময় মতামত দেওয়ার সুযোগ নেই, কারণ অনেক জনগণ পশ্চিমাদের দাবার গুটি হিসাবে রাশিয়ার প্রেক্ষাপট পরিবর্তন করতে পারে, সুতরাং এই জনতার মতামতের কোনো দরকার নেই। এই নারীর দাবি, যদি তিনি জীবিত থাকেন আর নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পান, ভোট করার সুযোগ পান, তাহলে বিপুল সংখ্যক ভোটে পুতিনকে তিনি হারাতে পারবেন। তিনি বলছেন যে দেশের অধিকাংশ মানুষই পুতিনের প্রতি বিরক্ত। অনেকে আমাকে বলে আমি তাদের আশার আলো, আশা করি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ভবিষ্যতে মধ্যস্থতা হবে, আজ হোক বা কাল হোক যে কোনো প্রকার সশস্ত্র সংঘাতের অবসান ঘটবে। এখন প্রশ্ন হচ্ছে এই ইয়েকাতেরিনার মানে ব্যাকগ্রাউন্ড কি। ব্যাকগ্রাউন্ডে দেখা যায় তিনি একজন জনপ্রিয় সাংবাদিক, কিন্তু পশ্চিমাদের সাথে তার একটা ভালো সুসম্পর্ক রয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে তার একটা দৌড়াদৌড়ি আছে, আর সেখান থেকেই সন্দেহের দানা। পুতিনের বিরুদ্ধে এই মুহূর্তে যদি নির্বাচন করে তাহলে পাশের সম্ভাবনা আছে, এটা সত্য, কিন্তু পুতিন কাকু তো পাশ করতে দিবে না। আর ধরেন একটা দেশের মধ্যে যদি বহির্বিশ্বের চাপ তৈরি সৃষ্টি হয়, সেখানে নানান ধরনের প্ল্যাটফর্ম তৈরি হয়, ইয়েকাতেরিনা কতদিন বাঁচবে এটা কাকুর উপর ডিপেন্ড করতেছে। তবে বাইচে গেলে কাকুর খবর আছে, যদি ভোটে যাইয়া ঠিকই দাঁড়াইয়া ভোট করে ফেলে, দেখা যাক কাকু কতদিনের মানে কী বলা হয় যে হায়াত তার তিনি দিচ্ছেন না, বাট তারপরে বাইচা থাকার একটা সুযোগ দিচ্ছেন, সবাই বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।